উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজারে 1.5 শতাধিক আড়তে সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন ব্যবসায়ীরা। এবার লবণমুক্ত গরুর চামড়া প্রকারভেদে 400 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে, আর খাসির চামড়া 10 থেকে 40 টাকায়। তবে গাভীর চামড়া নাম মাত্র দামে 70 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। চামড়ার বর্তমান দামে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি মৌসুমি ব্যবসায়ীদের। কিনেছি 700-750, এখানে আছি 700-800 দাম হচ্ছে। ভ্যান ভাড়া আছে, আপনার আরো খরচ আছে, খরচপাতি দিয়ে আপনার পোর্তাত আসছে না, মোটামুটি লস। এখন তো উপায় নাই, এখন ফেলা দিয়ে দাও। 10টা ছোট খাসি 100 টাকা দাম কয়, আর 5টা বর্কি নিবি না বাংনা মানে কয় ফেলা দাও গালিয়ে যায়। তবে গরুর চামড়া ন্যায্য দামে কিনছেন বলে দাবি আড়তদারদের। লবণ দিয়ে খাসির চামড়া খরচই পড়ে 45 টাকা, এদিকে চলতি মৌসুমে নাটোর শহর আসে। পাবনা ও নওগাঁ জেলা থেকে 1 লাখ গরু ও 1.5 লাখ ছাগলের লবণমুক্ত চামড়া মজুদ হবে বলে জানায় জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ। এই চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হবে ট্যানারি মালিকদের কাছে। আড়তদারেরা আছে, তারা চামড়াগুলা কোন চামড়া ক্রয় করব, কোন চামড়া হলো আমরা লবণজাত করব। গতবার যেমন একটা চামড়া পচে নেই, এবারও একটা চামড়া পচবে বলে আশা করছি। জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের তথ্য মতে গত 2 বছর ট্যানারি মালিকরা নগদ টাকা চামড়া কেনায় চলতি বছর 33 জেলা থেকে 8 লাখ পিস গরু ও 10 লাখ পিস ছাগলের চামড়া নাটোরে সরবরাহ হবে। সময় সংবাদ, নাটোর।